আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি রুবেল। এই মুহূর্তে আমি রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এদিকটায়। আর ঢাকা মেট্রোরেলের পুরোটা পথ পাড়ি দিতে যে সকল স্থান সবথেকে বেশি সুন্দর, তার ভিতর অন্যতম হচ্ছে এই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। আজকের ভিডিওতে মেট্রোরেলের দ্বিতীয় অংশের বর্তমান চিত্র তুলে ধরব আপনাদের কাছে একটু অন্যভাবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, কারণ আজকের ভিডিও শুধু যে মেট্রোরেলের আপডেট তাই নয়, এর সাথে থাকছে ঢাকার নয়নাভিরাম দৃশ্য। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় মেট্রোরেলের স্টেশনটির বর্তমান অবস্থা এটি। এখানে স্টিলের ফ্রেমের কাজটি শেষ হয়েছে, এর উপরে বসানো হবে সবুজ টিনের ছাউনি, যেমনটি আমরা মেট্রোরেলের প্রথম অংশের স্টেশনগুলোতে দেখেছি। এবারে চলুন স্টেশনের প্ল্যাটফর্মের দিকটা একটু দেখে নেওয়া যাক। সামনের দিকটি চলে গিয়েছে শিক্ষা ভবনের দিকে, এরপর সেদিক থেকে মেট্রোরেল লাইনটি সচিবালয় হয়ে চলে গিয়েছে মতিঝিলের দিকে। মেট্রোরেল সম্পূর্ণ বিদ্যুৎ চালিত বিধায় কোনো ধরনের জীবাশ্ম ও তরল জ্বালানি ব্যবহার করা হবে না, ফলে বায়ু দূষণ হওয়ার কোনো সুযোগ নেই এর থেকে। সেই সাথে মেট্রোরেলের অল্প সময় অধিক সংখ্যায় যাত্রী পরিবহন করবে বিধায় ছোট ছোট যানবাহনের ব্যবহার হ্রাস পাবে বলে মনে হচ্ছে। মেট্রোরেলের রেলওয়ে ট্র্যাকের নিচে ম্যাস স্প্রিং সিস্টেম থাকবে, যার ফলে ট্রেনে বসে ভাইব্রেশন ফিল করা যাবে না যেমনটি নর্মাল ট্রেনে আমরা ফিল করে থাকি। এছাড়াও কন্টিনিউয়াস ওইল রেল ব্যবহার করা হবে এতে, যা বর্তমান রেলের জন্য মডার্ন প্রযুক্তি বলা যায়। কন্টিনিউয়াস ওইল রেল বলতে সাধারণ রেল ট্র্যাকে যে জয়েন্টগুলো থাকে সেটি দেখতে এমন থাকে, আর মেট্রোরেলের ট্র্যাকগুলো ওয়েল্ডিং করে দেওয়া থাকবে, যার ফলে ট্রেনের ঝকঝক যে একটি শব্দ রয়েছে সেটি আর পাওয়া যাবে না। এরপরেও যেহেতু এটি চলবে উচ্চ গতিতে, তাই এর একটি শব্দ থাকবেই। তবে এর জন্য মেট্রোরেলের ভায়াডাক্টের উভয় পাশে শব্দ প্রতিবন্ধক দেয়াল দেওয়া হয়েছে, যা শব্দ প্রতিবন্ধক হিসেবে কাজ করবে। ফলশ্রুতিতে মেট্রোরেলে শব্দ ও কম্পন দূষণ মাত্রা মানদণ্ড সীমানার অনেক নিচে থাকবে, সার্বিকভাবে পরিবেশ দূষণে নেতিবাচক কোনো প্রভাব ফেলবে না। মেট্রোরেলের উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত 20.10 কিলোমিটার ভায়াডাক্টের সম্পূর্ণ অংশে নিরবিচ্ছিন্ন ইরেকশন অর্থাৎ ভায়াডাক্ট বসানো সম্পূর্ণ হয়ে গিয়েছে। এরই ধারাবাহিকতায় গত 28 ফেব্রুয়ারি উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত 16টি মেট্রোরেল স্টেশনের রিটেল, কনকোর্স ও প্ল্যাটফর্ম লেভেলের স্ল্যাব কাস্টিং সম্পূর্ণ হয়েছে। বর্তমানে মেট্রোরেল স্টেশনগুলোর মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অ্যান্ড প্লাম্বিং এবং আর্কিটেকচারাল কাজের এন্ট্রি এক্সিট স্ট্রাকচার নির্মাণের কাজ চলমান রয়েছে। বর্তমানে মেট্রোরেলের শাপলা চত্বর পর্যন্ত রেল ট্র্যাক বসানো শেষ হয়েছে, সেই সাথে ইলেকট্রিক লাইন টানার জন্য পিলারও বসানো হয়ে গিয়েছে। ইলেকট্রিক লাইন টানা এবং ট্র্যাকের কাজ সম্পন্ন হলে ধীরে ধীরে টেস্ট ট্রায়াল এদিকটাতেও হবে। জানা গিয়েছে মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত সম্প্রসারণ সহ পুরো প্রকল্পে যাত্রীদের প্রবেশ, বের হওয়া এবং বিশ্বমানের যাত্রী পরিষেবা দেওয়ার জন্য প্রায় 8,000 কোটি টাকা ব্যয় বাড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত 11.73 কিলোমিটার এবং পরের বছর ডিসেম্বরের মধ্যে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত 8.37 কিলোমিটার মেট্রোরেল চালু করা হবে। সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী প্রকল্পটি সার্বিক অগ্রগতি 75%, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত পূর্ত কাজের অগ্রগতি 90.08% এবং আগারগাঁও থেকে মতিঝিল অংশের কাজের অগ্রগতি হয়েছে 74.08%। এছাড়া আরও জানা গিয়েছে নগরীর সব রাস্তা প্রয়োজনের তুলনায় প্রশস্ত না থাকায় প্রয়োজনীয় জায়গা ভূমি অধিগ্রহণ করে ফুটপাথ সহ সড়ক প্রশস্ত করা হবে, যাতে করে সড়কে যানজট সৃষ্টি না হয় এবং যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন। মেট্রোরেলের স্টেশন প্লাজা এবং ট্রান্সপোর্ট ওরিয়েন্টেড ডেভেলপমেন্টকে প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে, সেই সাথে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত বিস্তারিত নকশা এবং ভূমি অধিগ্রহণ শেষ পর্যায়ে আছে। এই দুটি কাজ আগামী 1-2 মাসের মধ্যেই শেষ হয়ে যাবে, তারপরেই এই অংশের মূল কাজ শুরু হয়ে যাবে। ওই অংশের বিস্তারিত ভিডিও আসবে ইনশাআল্লাহ। মেট্রোরেল এবং প্রতিটি স্টেশনে যাত্রীদের নিরাপত্তার জন্য উচ্চ প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং সেখানে ফেস ডিটেকশন ব্যবস্থা থাকবে বলে জানা গিয়েছে। এছাড়া প্রতিটি স্টেশনে যেখানে যে পরিমাণ যাত্রী হতে পারে সেভাবে ওঠা নামার জন্য এসকেলেটর, সিঁড়ি, র্যাম্প, লিফট
এবং বয়স্ক রোগী বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করা হবে। তবে এক্ষেত্রেও যেন ভবিষ্যতের কথা মাথায় রাখা হয়। সামনেই হচ্ছে শাহবাগ স্টেশনটি। এই স্টেশনটি হতে যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি স্টেশন, কারণ এই শাহবাগ পরিণত হতে যাচ্ছে দেশের হাসপাতাল হাবে। তাই দেশের আনাচে কানাচে থেকে এসে মেট্রো ট্রেন দিয়ে খুব সহজেই মানুষ এখানে আসতে পারবে। আর এই স্থানটি যে দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে তা হয়তো ভিডিও দেখে আজ করতে পারছেন। সেই সাথে আকাশ থেকে তিলোত্তমা ঢাকাকে দেখলে চোখে অন্যরকম একটি শান্তি অনুভব হয় আমার। আশা করছি যাদের চোখে সমস্যা নেই তাদেরও আমার মতো শান্তি অনুভব হয়। সামনের দিকটি চলে গিয়েছে কারণ বাজারের দিকে। হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সার্ক ফোয়ারা পর্যন্ত সড়কের দুই পাশের বিল্ডিংগুলো কিন্তু ঢাকাকে অন্যভাবে প্রেজেন্ট করে। কিছু বিল্ডিংয়ের সৌন্দর্য তো সত্যি চোখে লেগে থাকার মতো। কারণ বাজার স্টেশনের উপরে স্টিলের ফ্রেম বসানোর কাজ শুরু হয়নি এখনো, তবে স্টেশনের অবকাঠামো দৃশ্যমান হয়েছে। আসুন ঢাকাকে একটু অন্যভাবে দেখি। একটা সময় ঢাকাকে এমন ভাবে দেখলেও অবাক হবার কিছু থাকবে না। কেউ বকা দিয়েন না, কারণ স্বপ্ন দেখতে তো নিষেধ নেই। একটা কথা অনেকদিন থেকেই বলবো ভাবছিলাম, সেটি হচ্ছে আমাদের ঢাকায় অনেক সুন্দর সুন্দর বিল্ডিং নির্মাণ হচ্ছে ইদানিং। কিন্তু দুঃখের বিষয়, বিল্ডিংগুলো সুন্দর হলেও বিল্ডিংয়ের ছাদগুলো দেখতে ততটাই খারাপ। আশা করব বিল্ডিং মালিকরা এ ব্যাপারে সচেতন হবেন। সামনের স্টেশনটি হচ্ছে ফার্মগেট স্টেশন, আর সামনের দিকটি চলে গিয়েছে বিজয় সরণির দিকে। এই স্টেশনের উপরে স্টিল ফ্রেমের বসানোর কাজটি শেষ হয়েছে। মেট্রোয়ের প্রথম অংশের 9টি স্টেশনের ছাদে ছাউনির কাজ প্রায় শেষের পথে, আর দ্বিতীয় অংশে 7টি স্টেশনের অবকাঠামোগুলো এখন দৃশ্যমান। বেশ কিছু স্টেশনের উপরে বসে গিয়েছে স্টিল ফ্রেম, যেগুলোতে কিছুদিনের মধ্যেই বসানো হবে ছাউনি। আজকের ভিডিওতে মেট্রোয়ের সর্বশেষ আপডেট দেওয়ার পাশাপাশি তিলোত্তমা এই ঢাকাকে উপর থেকে একটু অন্যভাবে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। এই ছিল আমাদের আজকের আপডেট আয়োজন। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। সেই সাথে যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেয়ে যান সবার আগে। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি রুবেল বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।